বিসমিল্লাহির রহিম। এই পর্বে আমরা আলোচনা করব সর্বনাম, অর্থাৎ জামাইর। জামাইর হচ্ছে আমি, আনা, সে, হুয়া, আমার বই, কিতাবি, কিতাবহু, তার বই, এগুলো হচ্ছে সর্বনাম। আরবি ভাষায় জামাইর দুই প্রকার, জামাইর মুনফাসিলা অর্থাৎ বিচ্ছিন্ন সর্বনাম, এবং জামায়ের মুত্তাসিলা অর্থাৎ সংযুক্ত সর্বনাম। যেমন কিছু সর্বনাম আছে আনা, হুয়া, এগুলো পৃথকভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এবং এগুলোর একটি অর্থ রয়েছে। যেমন আনা অর্থ আমি, হুয়া অর্থ সে। আবার কিছু কিছু সর্বনামের চিহ্ন আছে যেগুলো অন্য শব্দের সাথে ব্যবহৃত হয়, যেমন তার বই কিতাবহু। এই যে শেষে যে কিতাবহু, এই যে হু যুক্ত হয়েছে, এটি হচ্ছে সংযুক্ত সর্বনাম। এই পর্বে আমরা জামায়ের মুনফাসিলা অর্থাৎ বিচ্ছিন্ন সর্বনাম বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তী পর্বে আমরা জামায়ের মুত্তাসিলা আলোচনা করব। জামায়ের মুনফাসিলা বিভিন্ন রূপ এই ছকে দিয়ে আছে। এই ছকটি আমরা পুরো মুখস্থ করে ফেলব। আসুন আমরা কিছু আলোচনা করি যাতে মুখস্থ করাটা সহজ হয়ে যায়। গায়েব মুজাক্কির অর্থাৎ নাম পুরুষ পুল্লিঙ্গ একবচনের ক্ষেত্রে হবে হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। আবার হিয়া অর্থ সে, কিন্তু হুয়া ব্যবহৃত হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, হিয়া ব্যবহৃত হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। হুয়া অর্থ সে, আবার এটি এই অর্থেও ব্যবহৃত হয়। যখন দুইজন হয় অর্থাৎ তারা দুইজন, তখন ব্যবহৃত হয় হুমা। আবার তারা অনেকে হুম অথবা হুন্না, স্ত্রীবাচক ক্ষেত্রে হুন্না, পুরুষবাচক ক্ষেত্রে হুম। সুতরাং গায়েব এর ক্ষেত্রে ব্যবহৃত হয় আমাদের যে জামায়ের মুনফাসিলার বিভিন্ন রূপ হচ্ছে হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। হাদের অর্থাৎ মধ্যম পুরুষ, অর্থাৎ আমি যখন কারো সাথে কথা বলছি তখন এর রূপ হচ্ছে আন্তা অর্থ তুমি, অথবা আন্তি, এটি অর্থও তুমি। আন্তা ব্যবহৃত হয় পুরুষদের ক্ষেত্রে, আন্তি ব্যবহৃত হয় স্ত্রীবাচক ক্ষেত্রে, অর্থাৎ আমার সামনে যদি কোনো মহিলা দাঁড়িয়ে থাকে, আমি যদি তাকে উদ্দেশ্য করে কিছু বলি তখন বলবো আন্তি। আবার যদি দুইজন হয়ে থাকে, সেটা পুরুষ অথবা স্ত্রী যাই হোক, আমরা বলবো আন্তুমা। আর যদি অনেকে, তাহলে আন্তুম, তোমরা অনেকে, তোমরা সকলে। যদি তোমরা, যদি আমার সামনে যে একটি দল দাঁড়িয়ে আছে তারা সবাই যদি মহিলা হয়ে থাকে তখন বলা হয় আন্তুন্না। আন্তা, আন্তি, আন্তুমা, আন্তুম, আন্তুন্না। আর উত্তম পুরুষ অর্থাৎ মুতাকাল্লিম, এক্ষেত্রে দুইটি রূপ আনা, নাহনু। আনা অর্থ আমি, নাহনু অর্থ হচ্ছে আমরা। একটি জিনিস খেয়াল করা যাক, নাম পুরুষ অর্থাৎ গায়েব অর্থাৎ থার্ড পার্সন অর্থাৎ সে, তারা, এসব ক্ষেত্রে জামায়ের হা দিয়ে শুরু হয়। দেখুন, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না, সবগুলোই শুরু হচ্ছে হা দিয়ে। যখন মধ্যম পুরুষ অর্থাৎ হাজের, তখন জামায়ের শুরু হয় আলিফ নুন তা দিয়ে, আন্তা, আন্তি, আন্তুমা, আন্তুম, আন্তুন্না। আবার দ্বিবচনের ক্ষেত্রে শেষ হয় জামায়ের মা দিয়ে, হুমা, তারা দুইজন, আন্তুমা, তোমরা দুইজন। বহুবচনের ক্ষেত্রে যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে শেষ হয় মিম, উপরে একটি সাকিন থাকবে, মিম সাকিন দিয়ে শেষ হবে। তার মানে হুম, তারা সকলে, পুরুষবাচক, আন্তুম, তোমরা সকলে, পুরুষবাচক। আবার স্ত্রীবাচক বহুবচন শেষ হচ্ছে নুন, সাদ্দা, ফাতহা দিয়ে, নুনের উপরে একটি সাদ্দা থাকবে। যেমন হুন্না, আন্তুন্না, হুন্না মানে তারা সকলে স্ত্রীবাচক, আন্তুন্না তোমরা সকলে স্ত্রীবাচক। তবে মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষের ক্ষেত্রে জামায়ের মুনফাসিলার আমরা দুইটি রূপ পাই, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমার।
अना सॉरी अना अर्थ अमी नहनु अर्थ होच्छे जे आम्रा एकटी होच्छे एक बचन आर एकटी बहुवचन এখন পুরোটাকে যদি একবারে দেখি দেখুন বিভিন্ন ধরনের রং দিয়ে চিহ্নিত করা আছে গায়েবের ক্ষেত্রে হুয়া হিয়া হুমা হুম হুন্না হাজির এর ক্ষেত্রে আনতা আনতি আনতুম আনতুম আনতুন্না মুতাকাল্লিম এর ক্ষেত্রে আনা নাহনু এখন বাংলাগুলোকে বাদ দিয়ে যদি শুধু আরবি ছকে দেখি আল গায়েব মুদাক্কির হুয়া হিয়া হুমা হুম হুন্না আল হাজির أنت أنت أنتم أنتم أنتن المتكلم أنا أنا نحن এই পর্বের আলোচনা জামায়ের মুনফাসিলের উপর এতটুকুই পরবর্তী পর্বে আমরা জামায়ের মুনফাসিলের বিভিন্ন ব্যবহারিক উদাহরণ দেখব যেগুলো কোরআনের বিভিন্ন আয়াত থেকে নেওয়া অতঃপর আমরা আলোচনা করব জামাইল মুত্তাসিলা তাহলে পরবর্তী পর্বে জামায়ের মুনফাসিলার ব্যবহারিক উদাহরণ কোরআনুল করিমের আলোকে দেখার আমন্ত্রণ রইল এই পর্ব এখানেই শেষ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন